সম্মানিত দিনী ভাই বন্ধুগণ আজকে আমরা একটা তার কথা আলোচনা করব ওইটা হইল মৃত মানুষের কাছে কোনো কিছু বস্তু চাওয়া জায়জ আছে না নাই এটা হইল আজকে আমাদের আলোচ্য বিষয় আমরা যাইজ বললে বিশ্বাস করব না জায়জ বললে বিশ্বাস করব এই আলোচনাটা আনার মূল কারণ হল আমাদের মধ্যে একদল মানুষ আছে ওরা পীরের ফিরের গিয়া বিভিন্ন বস্তু চায় এদের চাওয়াটা জায়জ না শিরিক এ কথাগুলো আমরা আজকে এখানে পাইব চলেন শুরু করতেছি মৃত মানুষের কাছে কোনো কিছু চাওয়া যায় না এর বহুত দলিল আছে একটা দলিল হইল সোরা ফাতিরের ২২ নম্বর আয়াত আউুদাহিম রাজিমস্তাবিল আহিয়া ওয়ালাল আহাদ ইন্নাল্লা হাইস মিউমা নিয়াসা মা আন দা বিমুস মিহিম্মাং ফিল কবর অর্থ হইল মৃত জীবিত সমান না আল্লা তালা যাকে ইচ্ছা করে কথা শুনাইতে পারে তুমি কবরবাসিকের কথা শুনাইতে পার না এর অর্থ হইল কবর কথা শুনে না যদি কবর না শুনে মৃত মানুষের যদি কথা না শুনে তার কাছে চাওয়াটা বেকার এটা হইল দলিল যে মৃত মানুষের কাছে কোনো কিছু চাওয়া ঠিক না বেকার হবে এখানে কেউ প্রশ্ন করতে পারে যে মৃত মানুষে শুনে না শুনে না এটা হলো একতালাইভ মাসলা কেউ কেউ বলতেছে শুনে কেউ কেউ বলতেছে শুনে না যারা বলে শুনে না তাদের মধ্যে চাওয়াটা বেকার একথা ঠিক আর যারা বলে শুনে তাদের মধ্যে চাওয়া ঠিক আছে বৈধ আছে এটা প্রশ্ন এ প্রশ্নের উত্তর শুনে আসলে মৃত মানুষে কোনো কিছু উপকার করতে পারে না শুনলে কি লাভ হবে ধরে লোন শুনে কিন্তু আপনার উপকার করতে পারবে না এই জন্য এটা বেকার হাদিসেও আছে এই কথা কোরআনেও আছে তিরমিজির একটা হাদিস তেরোশো ছিয়ত্তর নম্বর হাদিস এটাতে আছে মাতাল ইনসান ইনকাতাহ মানুষ মারা যাওয়ার পরে তার আমল বন্ধ সে আর কোনো উপকার আপনার করতে পারবে না শুনলেই কি লাভ আছে আপনি এখানে চাইতে পারবেন না এরপরে আয়াত শুনেন দলিল সুরাফাতিরে তেরো নম্বর আয়াতে আছে পল্লাদি নাতা তা দড়ু নামিন্দু নিহি মায়ামলিকু নামিন পৃথিবীর আল্লাহ তালা রে ছাড়া তোমরা যাকে ডাকো যাদের ডাকো তারা তো কিতমিরের মালিকই না মানে সাধারণ বস্তুর মালিকই না কিতমির হইল ফলের বীজে বীজের উপরের আবরণ এটা একটা সাধারণ বস্তু এটারই মালিক না এর অর্থ হইল মৃত মানুষ কোন বস্তুর মালিক না তাদের কোনো ক্ষমতা নাই তোমাদের সহায় করার এখানে যদি তারা শুনেও তো কি লাভ আছে আপনার মানে উপকার করতে পারবে না এরপরে সুরা আরাফের একশো সাতানব্বই নম্বর আয়াতে আছে আল্লাহ তালা সারা তোমরা যাদের ডাকো তারা তোমাদের কোনো সহায় করতে পারবে না সহায় করতে পারবে না তোমাদের তারা তো তারা নিজের সহায় করতে পারে না তাদের নিজের সহায়টাই করতে পারে এই আয়তের দ্বারা আমরা পাইলাম মৃত মানুষে কোনো কিছু করতে পারে না এরপরে সুরা আলী ইমরানের একশো ছাব্বিশ নম্বর আয়াত দেখেন অমান নাসর ইন ইন্দিল্লাহিল আজিজিল হাকিম সহায় একমাত্র আল্লাহর তরফ থেকে আসে একমাত্র আল্লাহর তরফ থেকে আসে কি ওইগুলো নির্দিষ্ট গেল অন্য জায়গার সহায় পাইবেন না অন্য জায়গার সহায় তালাশ করা মানে এটা একটা বেকার কাজ করা এরকম অর্থর আরও বহুত আয়াত আছে দু একটা শোনাইতেছি সুরাল বকারা একশো সাত নম্বর আয়াত সুরআন ফালের দশ নম্বর আয়াত সুরআন কাবুতের বাইশ নম্বর আয়াত সুরা সুর আর একত্রিশ নম্বর আয়াত এইগুলোর মধ্যে আছে এরকম আরও আয়াত আছে এগুলোর অর্থ এইটাই যে সহায় একমাত্র আল্লাহর তরফ থেকে আসে নির্দিষ্ট এগুলো এরপরে সোরা ফাতেহার চার নম্বর আয়াত যে আমরা সব সময় ইয়া কা না আবদ্ধ হয় ইয়া কা না স্থায়ী তোমারই আবাদত করি তোমার কাছে সহায় চাই এখানে তো নির্দিষ্ট হয়ে গেল না তোমার কাছেই সহায় চাই অন্য কারো কাছে সহায় চাই না এ আয়াতেও কি বলতেছে যে সহায় একমাত্র আল্লার তরফ থেকেই আসে আল্লাহর কাছে সহায় চাইতে হবে অন্যর কাছে সহায় চাইতে পারবেন না হাদিসে কি সুন্দর তালিম দিতাছে দেখেন এই বিষয়ে যে ছোট বড় সব বস্তু তুমি আল্লাহর কাছেই চাইবা একটা হাদিস তিরমিজের শরীফের তিন হাজার ছয়শ চার নম্বর হাদিসে এটা তাছে আন আনসিন রাজিলাতলা নুকা আল কাল রিয়া সালা আহাদু কুমরাব্বা হু হায় হায়তা হুকুল্লাহ হাততা ইয়াস আলাস না লি ইজাম কাতা তোমাদের কেউ তুম তার প্রভুর কাছে তার রবের কাছে প্রত্যেক হাজতেই চাইব প্রত্যেক প্রয়োজনীয় বস্তু চাইব ছোট বড় যা কিছু আছে এমনকি জুতার ফিতারটা চিরে গেলে এটাও সে আল্লার কাছে চাইবে আমরা কি পাইলাম সব কিছু আলার কাছেই চাইতে হবে অন্যর কাছে চাওয়া ঠিক না এখন এখানে আমরা পাইলাম যে মুর্দা মুর্দার কাছে আমরা কিছু পাইব না তারা মুর্দা যারা তাদের কোনো শক্তি নাই এখন জীবিত মানুষ যারা তাদের তো শক্তি আছে তাদের কাছে আমরা কিছু চাইতে পারবো এই আয়াতগুলার দ্বারা কি বোঝা গেল না চাইতে পারবা না আল্লাহর কাছেই চাইবা উদাহরণস্বরূপে আপনার একটা বোঝা নিজে উঠাইতে পারতেছেন না মাথায় লগের একটা মানুষকে বললেন ভাই আমার এটা সহায় উঠাইয়া করা এটা কি যায়জ দেখেন এখানে শর্তের সহিত যায়জ শর্ত হইল ধরেন দুইটা একটা হইল যে আপনি যে ওর কাছে চাইতেছেন এর আগে আপনি আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ আমি আছি আমারে সহায় কর এরপরে তার কাছে চাইবেন কারণ আল্লাহর কাছ থেকেই সহায় আসে অন্য কেউ থেকে আসে না এই মানুষটার কাছে যে সহায়টা আপনি চাইতেছেন এটা দুই নম্বরে চাইবেন এক নম্বরে আল্লাহর কাছে চাইবেন এরপরে আপনার বিশ্বাস রাখতে হবে যে এই মানুষটা কিছু করতে পারবো না আল্লাহ যদি তৌফিক না দেয় কারণ আল্লাহ তাআলা একা এটা বলছেন জমাত ইল্লাহ উনআ আশা আল্লাহ আল্লাহ কিছু না চাইলে অন্য কেউ কিছু করতে পারে না কেউ কিছু করবার চাইলে আল্লাহ এটা তারে করবার দিতে লাগবে তখনই করতে পারব এখানে শর্ত পাইলাম আমরা যে সহায় লইবার হইলে জীবিত মানুষের কাছ থেকে সহায় লইবার হইলে প্রথমে আল্লাহর কাছে চাইতে হবে তারপরে একথা বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ সহায় করলে এই মানুষটা আমরা সহায় করতে পার এরপরে দেখেন এই বিষয়ে আল্লাহ তালা এক আয়াতে বলছেন তা বানু আলাল বীর আলা তাহব আনু আলাল ইসমান এটা হইল দলিল যে আমরা জীবিত মানুষের কাছে সহায় লইতে জীবিত মানুষের কাছ থেকে সহায় লইতে পারবো এটা দলিল কিন্তু মৃত মানুষের কাছে সহায় লইতে পারবো না এই আয়াতগুলার নিষেধ আছে তা আশা করি আমরা সবই বুঝছি যে মৃত মানুষের কাছ থেকে কোনো সহায় আমরা পাইমো না এগুলো যদি আমরা বিশ্বাস রাখি যে সহায় পাইমো তে এই আয়াতগুলোর অস্বীকার করা হবে এই আয়াতগুলার অস্বীকার করলে মানুষ ইমান থাকবে না কাফি রয়ে যাবে আর জীবিত মানুষের কাছে সহায় লইতে পারমো আল্লাহ তালার এই আয়াতে আমরা পাইছি তাহা বানু আল্লাহ বীর তাহ্লা তাহাবানু আল ইসমার কিন্তু এখানে শর্ত হইল যে মূলে আল্লাহ তালায় সহায় করেন মানুষে সহায় নিজে নিজে করতে পারে না আল্লাহ সহায় করবার তৌফিক না দিলে আশা করি আমরা আজকের এই মাসলাটা বুঝলাম